বোম্বাই শহরে 50 বছরের বেশি দিন ধরে আছেন, তো বোম্বাইয়ের মানুষের কাছে মোহনবাগান ব্যাপারটা কিরকম? মোহনবাগান তো খুব বড় নাম, বড় ক্লাব, বড় নাম। আমরা জন্ম পর্যন্ত মোহনবাগানের নাম শুনছি, আর যতই দিন হোক মোহনবাগানের নাম বললি আমার অন্যরকম একটা রোমাঞ্চ হতো আমাদের মধ্যে। এবং সে যেমনই খেলুক মোহনবাগান, মোহনবাগানের বিপরীতে যারা খেলছেন তারা যতই ভালো খেলুন আমরা চাইতাম যে মোহনবাগান জিতুক। সেই জন্য বম্বেতে গিয়ে কাজকর্ম ছেড়ে রোভার্স খেলা দেখতে যেতাম, এবং মোহনবাগান যাতে জেতে সেই জন্যে গলা ফেলা সামনে যেতাম, দারুণ চেঁচাতাম, এবং গলা ফেলা খারাপ হয়ে যেত, 3-4 দিন গান করতে পারতাম না। তারপর এবং শচীন কর্তা যখন এলেন, শচীন কর্তা আসবার পর শচীন কর্তা ছিলেন আবার ইস্ট বেঙ্গলের ভীষণ ফেভারিট টিম, ওই নিয়ে বচসা হতো, সময় সময় প্রায় মনোমালিন্য হয়ে যেত। তুই যাদের নিয়ে যা, শচীন কর্তা বলে দিল যাদের নিয়ে যা মোহনবাগানের মতোরা, এরকম বলে দিতেন শচীনদার। কিন্তু শেষ পর্যন্ত শচীনদার এরকম বলতেন এ কি করে তুমি নাই না মনে কি। আচ্ছা মানে আমরা শুনেছি অমিতাভ বচ্চন মোহনবাগানের ফ্যান খুব ভক্ত, অমিতাভ যখন ব্যাট কোম্পানিতে চাকরি করে, হ্যাঁ সে তো ওই 7 পয়সার টিকিট কেটে গ্রিল গ্যারেজে বসে ছবি দেখতো, ইয়ে দেখতো, ফুটবল দেখতো, ও খুব ফ্যান। আমি এমনিতে খেলাধুলো খুব পছন্দ করি, আর চাই না যে আমার প্রিয় টিম মোহনবাগান হেরে যায়, এটা আমি সহ্য করতে পারি। তো আমাদের মজ্জায় ফুটবল রয়েছে না, আমরা সেইভাবে মোহনবাগানকে ভালোবাসি যে আমাদের আমাদের হয়ে রিপ্রেজেন্ট করছে মোহনবাগান। সেই জন্য মোহনবাগানের জন্য অন্যরকম জায়গা হৃদয় রেখে দিয়েছি। খেলা ফুটবল খেলা খোকা সেই সহকার খেলা ফুটবল খেলা।